আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো চিতু পিঠা তৈরির রেসিপি এত সব পিঠা পুলি পায়েশ চিতু পিঠা কার জন্য বানানো হচ্ছে জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্রথমে একটি মাপ করে নিতে হবে আপনি কতগুলো হচ্ছে চিতু পিঠা বানাবেন সেই পরিমাণ এখানে লবণ দিতে হবে এখানে একটা বড় পাতিলের মধ্যে এখানে তিন কেজি প্রায় কাছাকাছি এখানে হচ্ছে চালের আটা নেওয়া হয়েছে আর দুই চামচ হচ্ছে লবণ দেওয়া হলো আর এক কাপ হচ্ছে গোমের আটা দেওয়া হলো এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে নাড়ানো হবে এটা হচ্ছে নারিকেলের আর কি ইয়া দিয়ে তৈরি তো এখন হচ্ছে এখানে দেওয়া হচ্ছে গরম ফুটন্ত পানি যে পানিটা একদম ফুটিয়ে আসবে সেই পানিটা হচ্ছে আটাটার মধ্যে দিয়ে এই নারকেলের যে একটা গ্রাম অঞ্চলে আর কি এটা দেখা যায় নারকেলের ইয়া দিয়ে এটা পিঠা বানানো হয় এটার নাম আমি আসলে জানি না এটা দিয়ে সুন্দরভাবে চতুর্দিকে আটাগুলো পানির সাথে মিক্সড করে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে মিস মিশাই নিচ্ছে যেহেতু পানিটা গরম তাই আপনাদেরকে এটা দিয়ে নাড়তে হবে তো এখানে আরও কিছু পানি অ্যাড করে দেওয়া হলো কিন্তু এখানে শুধু গরম পানি না এই জন্য বলতেছি পারফেক্ট হবে আজকের পিসা পিঠার রেসিপিটি তো অনেকে আমরা কিন্তু এই চিতু পিঠাটা বানাতে পারি না অনেকে জানে না তো এখানে এখন কিন্তু গরম পানি আবারও ঢালে দেওয়া হলো তারপর এখানে নর্মাল যে পানি আছে টিউবওয়েলের সেই পানিটা এখানে অ্যাড করে দেওয়া হবে তো অলরেডি কিন্তু নর্মাল পানিটা অ্যাড করে দেওয়া হয়েছে এখন হাতের সাহায্যে এই পিঠার যে ব্যাটারটা তৈরি করবে সেটা হলো সুন্দর করে হাতের সাহায্যে আর কি সফট করে এটা মাখিয়ে নেবে দেখতে পাচ্ছেন কিভাবে মাখতেছে তো এই ব্যাটারটা যত সুন্দর হবে পিঠা কিন্তু ততই সফট হবে আর খেতে মজা লাগবে যেহেতু এখানে আটার পরিমাণ অনেক বেশি তাই এখানে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে দেখতেই পাচ্ছেন আটাগুলো কিভাবে নাড়াচাড়া করে নিচ্ছে তো এটা হচ্ছে অনে রাত্রে যেহেতু বানাচ্ছে বিগ সন্ধ্যার আগে এই কারণে একটু লাইটিংয়ের সমস্যা হচ্ছে তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এইভাবে করে ব্যাটারটা সুন্দর করে করে নেবে তো কতটা ঘনত্ব হবে সেটাও আপনাদেরকে দেখাই দিব আমি দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে ব্যাটারটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে কতটা আর কি ঘনত্ব করেছে সেটা দেখে নিলো আর একটু চেক করে নিল লবণটা ঠিক আছে কিনা তো অনেকে এখানে কিন্তু ডিম অ্যাড করে এখানে কিছুই অ্যাড করা হবে না একদম সুন্দর ভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এক এক করে সবগুলো ভেজে নেব তো আমি একটু বাইরে কাজ করতে গেছি এই কারণে এসে দেখি একটা কিন্তু অলরেডি চুলায় বসায় দিছে তো প্রথমেরটা কিন্তু একটু হচ্ছে আপনার মাটির পাত্রের মধ্যে লেগে যাবে তো এখানে ঘাবরানোর কিছু নেই একটু তেল ব্রাশ করে প্রথমেরটা করলে আর এই কাজটা হয় না তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে আর কত সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছে যেহেতু এটা প্রথম এই কারণে এটা কিন্তু তলের মধ্যে লেগে যাবে আর এটা মাটির পাত্রের মধ্যে এটা হচ্ছে করতেছে তো এই যে প্রথমে দেখাইছিলাম নারকেলের একটা ইয়া ওটাই কিন্তু মাপ অনুযায়ী এটা বানাচ্ছে আপনাদের বাসায় যদি এরকম কিছু না থাকে তো একটা কাপের সাহায্যে আপনারা এটা পরিমাণ মতো বানায় নিতে পারেন তো দেখেন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এতটুক বাকি আছে তো অনেক কিন্তু পিঠা হয়েছে আর আমি কিন্তু সবগুলো পিঠার বানানো আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমাকে অনেক কাজ করতে হয়েছে এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কোনো বেকিং সোডা বা হচ্ছে কোনো হচ্ছে ডিম ছাড়াই কিন্তু অনেক সুন্দরভাবে এই পিঠাগুলো কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক পিঠা হয়ে গেছে সবাই খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে শেষেরগুলো তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আসলে কার জন্য এত আয়োজন করা হচ্ছে পিঠার আমার ছোট আপুর ছেলে আবরার ওর স্কুল থেকে ওর বন্ধুর মারা আসবে তাই আর কি শীত যেহেতু তাই সবাই পিঠাপুলি খেতে চেয়েছে এই কারণে আর কি সবগুলো হচ্ছে পিঠাপুলির আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঝাল পিঠা করা হয়েছে আর চার রকমের ভত্তা করা হয়েছে চিতু পিঠা দিয়ে খাওয়ার জন্য এদিকে হচ্ছে পায়েসও করা হয়েছে তেলপিঠা করা হয়েছে তো সবাই হচ্ছে গরম গরম এই পিঠাটা ভাজানো হচ্ছে তাই এটা খেয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে চিতু পিঠাও কিন্তু সব রেডি হয়ে যাচ্ছে তো সবাই কিন্তু মজা করে খাচ্ছে তো আমি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম তাই একটু করে ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে এদিকে দেখুন পিঠাগুলো হচ্ছে একটা হটপটের মধ্যে রেখেছে যাতে গরম থাকে তো আর এখানে হচ্ছে ভর্তা করেছি হচ্ছে সেদল ভত্তা রংপুর অঞ্চলের তারপর হচ্ছে সুটকি ভত্তা একটা হচ্ছে ধনিয়ার পাতা ভত্তা আর হচ্ছে চিংড়ি মাছের ভত্তা আর এদিকে হচ্ছে ঝাল পিঠাও করা হয়েছে অনেকগুলো এগুলো আগের দিন রাত্রে আমরা বানিয়ে রেখেছিলাম আজকে শুধু হচ্ছে গরম করে দিয়েছি মানে তেলের মধ্যে করে আর এটা হচ্ছে সবাই ভাবিরা মানে আপুরা খাচ্ছে তো সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে আর অনেক প্রশংসা করেছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এদিকে আজকে আবার আর স্কুল যাইনি তার শরীরটা ভালো ছিল না তারপর সব খাওয়া শেষে আপুদের জন্য হচ্ছে গরম গরম পিৎজা বানাই দিয়েছি আমি তো তাই হচ্ছে কাটতেছে আমি একটু ভিডিও করে নিলাম পিৎজাগুলো হচ্ছে গরম গরম দিয়েছি সবাই অনেক মজা করে আর কি খেয়েছে আর অনেক প্রশংসাও করেছে পিৎজাগুলো কিন্তু আমিই বানিয়েছি আর যেগুলো হচ্ছে চিতু পিঠা দেখছেন সেগুলো হচ্ছে ভাবি বানাইছে তো সবাই মিলে আর কি মিলে ঝুলে আর কি বানাইছি কারণ অনেক কাপড় আসছিল স্কুলের যারা পরে একসঙ্গে তারা সবাই কিন্তু আসছিল সবারে মা আসছিলো তো এক এক করে সবাই পিজা খেয়ে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম কারো মুখ দেখালাম না কারণ হচ্ছে পারমিশন ছাড়া তো আর কারো মুখ দেখানো ঠিক না তাই হচ্ছে একটু খেয়ে খাচ্ছিল একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদেরকে ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা এই কাজগুলো অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিকে হচ্ছে অনেকগুলো যেহেতু চিতু পিঠা বানাইছি যেগুলো চিতু পিঠা অবশিষ্ট রয়ে গেছিলো সেগুলো দিয়ে হচ্ছে এখন দুধ পিঠা বানানো হবে তো এখানে হচ্ছে দুধ জাল করে নিচ্ছে দুটা হচ্ছে ছোট এলাচ দিয়ে তো দুধটা হচ্ছে একটু ঘন করে নিচ্ছে এখানে হচ্ছে এক লিটারের মতো দুধ আসে তো এখানে হচ্ছে কন্ডিক্স মিলও মিল্কও হচ্ছে অ্যাড করে দিয়েছে তো যেই পিঠাগুলো অবশিষ্ট ছিল সেই পিঠা দিয়ে আজকে এই দুধ পিঠাটা বানাবে তো এখানে হচ্ছে গুড়ের দিয়ে বানাবে তো আগে থেকে গুড়টা হচ্ছে জাল করে নিয়েছে জাল করে ছেকে দিলে তাহলে কিন্তু দুধটা ফেটে যায় না হলে কিন্তু দুধটা ফাটার চান্স থাকে তো আপনারা যারা গুড় দিয়ে এই পিঠাটা বানাবেন অবশ্যই গুড়টা আগে থেকে জাল দিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে গরুর দুধটা ফেটে যাবে না

আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না ধরেন স্বাভাবিক থাকবেন বেশি শুকাবেন আমার